হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এই ভিডিওতে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট নিয়ে আপনার রিক্রুটমেন্টটা সম্পর্কে জানতে হলে কী করতে হবে ভিডিওটার শেষ পর্যন্ত দেখতে হবে এবং আমি আশা করছি আপনারা যদি ভিডিওটার শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এবং হেল্পফুল বলে মনে হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য এবং ভিডিওটাকে লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন যদি কোনোরকম কোনো প্রবলেম থেকে থাকে এখন চলে আসছি রিক্রুটমেন্টটা কী কোচিং সিফওয়ার্ড লিমিটেড থেকে এসছে এটাতে আপনাদেরকে আগে বলে রাখি আপনারা যদি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাদেরকে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এবং এখানে যে পোস্ট চারটা পোস্ট আছে ফার্স্ট যে পোস্ট আছে জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যালের উপর এবং এখানে ছটা পোস্ট আছে যা পাঁচটা হচ্ছে আনজি জন্য একটা ওবিসিদের জন্য এবং সেকেন্ড যে পোস্টটা আছে সেটা হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এটা ইলেকট্রিক্যালের ক্ষেত্রে দুটো পোস্ট আছে দুটোই আনরিজার্ভদের জন্য তিন নম্বর যেটা আছে জুনিয়র কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট এখানে চারটা পোস্ট আছে তার মধ্যে তিনটা আনরিজার্ভড একটা ও এবং যে চার নম্বর পোস্ট আছে সেটা স্টোর কিপার একটা আছে সেটা সেটা আনরিজার্ভদের জন্য এখন চলে আসি এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কেমন লাগবে ফার্স্ট যে পোস্টটা আছে সেটা হচ্ছে জুনিয়র টেকনিক ক্যাল অ্যাসিস্ট্যান্ট ওটাতে আপনাদের কী করতে হবে তিন বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে এবং সিক্সটি পার্সেন্ট মার্কস ক্যারি করতে হবে এখানে চার বছরের কী করতে হবে ওয়ার্ক রিলেটেড আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং কী করতে হবে আপনাদের কম্পিউটার অ্যাপ্লিকেশান লাইক অটো সিআইডি এস এপি অ্যান্ড এমএস অফিস অ্যাটসেট্রার উপর কী করতে হবে নলেজ থাকতে হবে এবং গুড কমিউনিকেশান স্কিল থাকতে হবে জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যালের উপর যেটা তিন বছরে আপনাদের ডিপ্লোমা থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর এবং সিক্সটি পার্সেন্ট মার্ক ক্যারি করতে হবে এখানে সেই চার বছরের একই সেম চার বছরের এক্সপিরিয়েন্স লাগবে এবং এখানে আপনাদের কী করতে হবে যেটা প্রফিসিয়েন্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন লাইক একই পেপার এবং গুড কমিউনিকেশন স্কিল লাগবে জুনিয়র কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট যেটা এখানে আপনাদের কী করতে হবে না পাস ইন থ্রি ইয়ার্স মানে তিন বছরের ডিপ্লোমা কোর্স করতে হবে কমার্সিয়াল প্র্যাকটিক্যাল অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশান টেকনোলজির উপরে সিক্সটি পার্সেন্ট মার্ক ক্যারি করতে হবে নাহলে আপনাদের কী করতে হবে থ্রি ইয়ার্স ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে এখানে সেই চার বছরের ঠিক মিনিমাম ফোর ইয়ার পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স ম্যাটার্স রিলেটিং অফ দ্য অফিস ওয়ার্ক বুঝতে পারছেন আপনারা এবং এরপরে চলে আসছে যেটা চার নম্বর যে পোস্ট সেটা আপনারা বাকি ডিটেলসে দেখে নেবেন সব কিছু আলোচনা করতে গেলে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে স্টোর কিপারে যে একটা পোস্ট আছে সেটাতে আপনারা গ্র্যাজুয়েট পাস হলে আবেদন করতে পারবেন তো এখানে এসেনশিয়াল যেটা আছে আপনাদেরকে তো ফোর ইয়ার্স এক্সপিরিয়েন্স স্টোর কিপিং চার বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে বাকি যেগুলো আছে আপনারা দেখে নেবেন এখানে পে স্কেলটা বলে দিই পে স্কেল ডব্লু সেভেন অনুযায়ী হবে মানে তেইশ হাজার পাঁচশো থেকে আপনাদের সাতাত্তর হাজার টাকা পর্যন্ত স্যালারি হতে পারে তারপরে চলে আসছি এজ লিমিট আপনাদের এজ লিমিট কেমন হতে হবে এজ লিমিট হতে হবে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং এটি সাধারণত নয় ফেব্রুয়ারি দু হাজার একুশের অনুযায়ী এটা ক্যালকুলেশন করে নিতে হবে ঠিক আছে এরপরে চলে আসছি যে কীভাবে আপনাদের সিলেকশান হবে সিলেকশন প্রসিডিউর আপনাদের ফেজ ওয়ানে হবে কি অবজেক্টিভ টাইপ অনলাইন টেস্ট হবে সত্তর মার্কের সেখানে পঁচাত্তর মিনিট টাইম থাকবে এবং ফেজ টুতে হবে কি না টাইপ রাইটিং রিটিন টেস্ট হবে সেখানে কি করতে হবে থার্টি মার্কসের হবে মোট একশো মার্কের পরীক্ষা হবে তো পরীক্ষার ডিটেলস সমস্ত দেওয়া আছে দেখে নেবেন এখানে এবং চলে আসি আপনাদেরকে অবশ্যই কি করতে হবে ন্যাশনালিটি আপনাদের ইন্ডিয়ান হতে হবে এবং রিজার্ভেশন ক্যান্ডিডেট যারা তারা কিন্তু রিজার্ভেশন সরকারি নিয়ম অনুযায়ী পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই এখানে আরও ডিটেলসে দেওয়া আছে ফিজিক্যাল রিকুইটমেন্টস ফর দ্য পার্সন উইথ দ্য বেঞ্চমার্ক ডিসেবিলিটি মিনস যারা ফিজিক্যালি ডিসেবিলিটি তাদের ক্ষেত্রে আপনারা যে সমস্ত ফ্যাসিলিটি পেয়ে পাওয়ার কথা আপনারা পেয়ে যেতে পারবেন এবং এখানে আপনাদের আবেদন মূল্য যেটা আবেদন মূল্য আবেদন ফিস কত লাগবে ওটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যারা কোনো রকম কোনো মানে সবার ক্ষেত্রে কি চল চারশো টাকা করে এবং যারা এস সি এস তাদের ক্ষেত্রে কি রকম কোনো ফিস পেমেন্ট করতে হবে না দেখতে পাচ্ছেন আপনারা এখানে এবং আপনারা এখানে কী ফিসগুলো ক্রেডিট কার্ড অথবা ইন্টারনেট এর মাধ্যমে আপনারা পে করতে পারবেন তারপরে হচ্ছে আপনাদের আবেদন করতে হলে কী করতে হবে এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে গিয়ে যেতে হবে এবং কেরিয়ার কেরিয়ার অপশানে গিয়ে এখান থেকে আপনারা সহজেই কিন্তু আবেদন করে নিতে পারবেন এখন বলে রাখি আপনাদের জব পোস্টিং কোথায় হবে জব পোস্টিং কিন্তু আপনাদের কলকাতার মধ্যেই হবে জব পোস্টিং কলকাতাতেই হবে আপনাদের জবের পোস্টিং এবং ওভারঅল ইন্ডিয়া যে কেউ আবেদন করতে পারেন এই রিক্রুটমেন্টটাতে তো রিক্রুটমেন্টে ছিল এটাই আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট ডেট হচ্ছে অ্যাপ্লিকেশান সাবমিট করার নয় ফেব্রুয়ারি দু হাজার একুশ তো আপনাদেরকে খুব তাড়াতাড়ি আবেদন করে নিতে হবে কোনো রকম কোনো প্রবলেম থাকলে আপনারা কমেন্ট করে বলতে পারেন এবং আপনারা খুব সহজেই এটা ওয়েবসাইটে গিয়ে নিজে বাড়িতে বসে মোবাইল থেকে আবেদন করে নিতে পারেন ঠিক আছে যদি আপনাদের ফর্ম ফিল আপের ভিডিও লেগে থাকে তাহলে লাগে তাহলে আপনারা কী করবেন কমেন্ট করে জানাবেন আমি ফর্ম ফিল আপের উপরে একটা ভিডিও বানিয়ে দেব থ্যাংক ইউ